Hello viewers, assalamu alaikum. Ami Mizanur Rahman, import export tips channel pokkho theke apnader janai shagotom. Aaj je bishoy niye alochona korbo ta holo back to back LC o import LC khulte ki ki kagojer proyojon hoy. LC application form ebong LC form e je bishoy gulo likhte hoy. Video er sheshe nomuna LC application form ও এলসিএ ফর্ম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই ভিডিও দেখে নতুনেরা এলসি অ্যাপ্লিকেশন পূরণ করে এলসি খোলার জন্য ব্যাংকে জমা দিতে পারবে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। ব্যাক টু ব্যাক এলসি ও ইম্পোর্ট এলসি খোলার জন্য নিম্নে কাগজপত্রের প্রয়োজন। কোম্পানির লেটার হেডপ্যাডে অ্যাপ্লিকেশন, এলসি ফর্ম ফিল আপ, এলসি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, পারফরমেন্স ওয়াইজ বা সেলস কন্ট্যাক্ট বা ইন্ডেন্ট, এলসিএ ফর্ম ফিল আপ, আইএমপি ফর্ম ফিল আপ, ইন্স্যুরেন্স কভার নোট, অরিজিনাল এক্সপোর্ট এলসি, সেলস কন্ট্যাক্ট, আদার টার্মস অ্যান্ড কন্ডিশন। নিম্নলিখিত বিষয়গুলি এলসি অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হয়। ইম্পোর্টার্স নেম অ্যান্ড অ্যাড্রেস, এক্সপোর্টার নেম অ্যান্ড অ্যাড্রেস, বিন নাম্বার, পেমেন্ট ভ্যাট নাম্বার, এলসি অ্যামাউন্ট, পেমেন্ট টার্মস, ডেলিভারি টার্মস, পিআই নাম্বার এবং ডেট, গুডস ডেসক্রিপশন, এসএস কোড, শিপমেন্ট অ্যান্ড এক্সপায়ারি ডেট, ডকুমেন্ট প্রেজেন্টেশন ডেস, পোর্ট অফ লোডিং, পোর্ট অফ ডিসচার্জ, আইআরসি নাম্বার, কান্ট্রি অফ অরিজিন, ইন্স্যুরেন্স কোম্পানি নেম অ্যাড্রেস, কভার নোট নাম্বার অ্যান্ড ডেট, এলসিএ এফ নাম্বার, এক্সপোর্ট এলসি নাম্বার অ্যান্ড ডেট, আদার্স। নিম্নের বিষয়গুলি এলসিএ ফর্মে উল্লেখ করতে হয়। ইম্পোর্টার নেমস অ্যান্ড অ্যাড্রেস, আইআরসি নাম্বার, সেক্টর অফ ইন্ডাস্ট্রি, ইয়ার অফ রিনিউয়াল, অ্যামাউন্ট, ডিসক্রিপশন অফ গুডস, ডিসক্রিপশন অফ আইটেম টু বি ইম্পোর্ট, এসএস কোড। একটি নমুনা অ্যাপ্লিকেশন দেওয়া হলো। অ্যাপ্লিকেশন ফর্ম বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের ফর্মেট, বিভিন্ন ফর্মেটের তৈরি হয়ে থাকে। তবে ভেতরের যেসব ফিল্ডগুলি পূরণ করতে হয় সবগুলোর একই ধরনের একই ফিল্ড থাকে। এখানে একটি স্যাম্পল এলসি অ্যাপ্লিকেশন ফর্ম দেখানো হলো। এখানে সর্বপ্রথম ইম্পোর্টার ও আইউই, এরপরে যে খালি জায়গা আছে এখানে ইম্পোর্ট নিচে লেখা আছে ইম্পোর্টার নাম অ্যান্ড অ্যাড্রেস। এখানে ইম্পোর্টার নাম বা বায়ারের নাম এবং অ্যাড্রেস লিখতে হবে। তারপরে এমএস যে আছে এখানেও লেখা আছে বেনিফিশিয়ারি বা সাপ্লায়ার নেম, এখানে সাপ্লায়ার নাম লিখতে হবে। তারপর আছে আপনার রিসেন্ট আস অ্যাডের পরে যদি সাইট বিল হয় তাহলে সাইট লিখবে, ইডিএফ হলে ইডিএফ লিখবে, এবং ডিপার্টমেন্ট যদি বিল হয় কত দিনের সেই বিল লিখে। যেমন এখানে লেখা আছে 120 days from the date of বিল আপলোডিং। এখানে একটা ডিপার্ট এলছি বিএল ডেট থেকে 120 দিনের এলছি করা হয়েছে। এখানে 90 days হতে পারে, 60 days হতে পারে, 180 দিনের হতে পারে। আর বিল আপলোডিংয়ের জায়গায় যদি অ্যাকসেপ্টেন্ট লেখা হয় হয়ে যাবে। এখানে আরও একটি বিষয় উল্লেখ যে এলসি অ্যাপ্লিকেশন পূরণ করবে তার খেয়াল রাখতে হবে। এলসি অ্যাপ্লিকেশন পূরণ এলসি ওপেন করার সময় না এলসি ইস্যুডেট থেকে এক্সপায়ারি ডেট 90 days পর্যন্ত ফার্স্ট কোয়ার্টার, 90 days ওপরে চলে গেলে সেকেন্ড কোয়ার্টার যখন পড়ে তখন ডাবল কমিশন ব্যাংক নিয়ে নেয়, যা এলসি ওপেন খরচ বেড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হয়। তারপরে এখানে অফ ইউএস ডলার 73,000 নিশ্চয়ই একটা পিআই স্যাম্পল পিআই দেওয়া আছে, সেই পিআই অনুসারে এই এলসি অ্যাপ্লিকেশনটা পূরণ করা হয়েছে। তারপরে ফেভরি ডিসক্রিপশন গুড ডিসক্রিপশনের, এখানে যেহেতু এটা গার্মেন্ট সেক্টরের এলসি তাই একটা ফেভরি ডিসক্রিপশন দেওয়া হয়েছে। তারপরে ইন্ডিয়ান নম্বর, এখানে ইন্ডিয়ান নম্বর ও পিআই নম্বর যেটাই হোক করলে এখানে লিখতে হবে, পিআই নম্বর এবং ডেট। তারপরে অফ রিসার্চ মানে সাপ্লায়ারের নাম, তারপরে আছে কান্ট্রি অফ অরিজিন হলকে চায়না লেখা আছে, পার্সেল শিপমেন্ট অ্যালাউড দেওয়া হয়েছে। পার্সেল শিপমেন্ট বলতে একটা এলসি যদি $20,000 হয়
এটা যদি অ্যালাউড দেওয়া থাকে পার্সেল শিপমেন্ট, তাহলে ওই $20,000 তিনবার দুইবারে শিপমেন্ট করে দুটা তিনটে বিলের মাধ্যমে পেমেন্ট নিতে পারবে। আর যদি নট অ্যালাউড থাকে তাহলে $20,000 একটাই শিপমেন্ট করতে হবে, একটা বিলের মাধ্যমেই পেমেন্ট নিতে হবে। ট্যাক্স শিপমেন্টের ক্ষেত্রেও তাই, সাপ্লায়ার যখন মাল শিপমেন্ট করবে যদি ট্যাক্স শিপমেন্ট অ্যালাউড থাকে তাহলে জাহাজ দুটাও দেওয়া আসতে পারে বা দুই তিন পট হয় ঘুরে আসতে পারে, দুই জাহাজ দিয়ে বা তিন জাহাজ দিয়ে। কিন্তু নট অ্যালাউড থাকলে সরাসরি এক জাহাজ দিয়ে এক এক জাহাজে মাল আসতে। এখানে ইন্স্যুরেন্স কোম্পানির নাম এবং অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের এখানের উপরে ইন্স্যুরেন্স নাম আছে, তারপরে যে কভার নোট নাম্বার দেখা ইন্স্যুরেন্স কভার নোট এবং ডেট দিতে হবে। তারপরে আসলে এনি পোর্ট অফ চায়না লেখা আছে এখানে, পোর্ট অফ ফ্রমের ওখানে এনি পোর্ট অফ চায়না, এনি পোর্ট অফ চায়না মানে চায়নার যে কোনো পোর্ট থেকে শিপমেন্ট করতে পারবে। আর এখানে যে এনি পোর্ট ইন চায়না যদি হতো তাহলে চায়নার যে কোনো পোর্ট কিন্তু চায়না দেশের ভিতরে থাকতে হবে, আর অফ থাকলে দেশের বাইরেও যদি চায়নার পোর্ট থাকে সেখান থেকে শিপমেন্ট করতে পারবে। টু চট্টগ্রাম ও ঢাকা, মানে শীত আসলে চট্টগ্রাম এবং এয়ার আসলে ঢাকা, এখানে বাই সি এয়ার দুটাই উল্লেখ করা হয়েছে। তারপরে শিপমেন্ট ডেট, ওখানে শিপমেন্ট দেওয়া আছে, শিপমেন্ট ডেট দেওয়া হয়েছে 10/4/21, ডেটের দেওয়া হয়েছে 15/4/21, আর প্রেজেন্টেশন ড্রেস হলো 15 দিন। যদি ব্যাক টু ব্যাক এলসি হয় তাহলে এক্সপোর্ট এলসি এখানে নিচে এক্সপোর্ট এলসি মেনশন করা লাগবে এবং ডেট দেওয়া লাগবে বা সেলস কন্ট্রাক্ট। তারপরে আছে এখানে এখানে গোলের ভেতরে হলো ISC নাম্বার বসবে কোম্পানি, তারপরে LCFA নাম্বার বসবে বাম সাইডে। চলে এলসি অ্যাপ্লিকেশন ফর্ম এইভাবে পূরণ করতে হবে। তারপরে এলসি ফর্ম এখানে ইম্পোর্টারের নাম এবং অ্যাড্রেস লিখতে হবে, তারপরে ইম্পোর্টারের ISC নাম্বার লিখতে হবে, তারপরে ফাইন্যান্সিয়াল বর্ষ লিখতে হবে সেটা, তারপরে ইন্ডাস্ট্রি সেক্টর একটা প্রাইভেট, যেহেতু গার্মেন্টস কোম্পানি এটা একটা প্রাইভেট কোম্পানি, টাকার এখানে $ হোক বা ইউরো হোক বা টাকা হোক এখানে লিখতে হবে। এখানে ডিসক্রিপশনে ধরে গুড ডেসক্রিপশন লিখবে, এছাড়া রিসার্চ কোড লিখবে, আর নেসেসিটিস জন্য দেওয়া আছে এখানে সই দিতে হবে। এই চারটে এলস ফর্ম 5/6/6/6 হয়, কার্বন দিয়ে টাইপ করতে হবে। নিচে একটি নমুনা পিএই দেওয়া হলো, যে পিএই দিয়ে ওপরে এলসি অ্যাপ্লিকেশন পূরণ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে এটা বোঝানোর চেষ্টা করব কোনো একদিন। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।